আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকের রেসিপি দেখার জন্য। আজকে দর্শক আমরা বানাবো হচ্ছে বেবি সুইটস, খুব ছোট ছোট এই মিষ্টিগুলো আপনারা যে কোনো ডেজার্ট আইটেমের জন্য ব্যবহার করতে পারবেন। বিশেষ করে জর্দার জন্য যারা মিষ্টি বানাতে চান তারা আমার এই রেসিপি ফলো করতে পারেন, আপনাদের আশা করি কাজে লাগবে। আর এটা আমি একই ছানা আর একই শিরা দিয়ে বানাবো, যাতে করে আপনাদের একটু সুবিধা হয় বা সহজভাবে বানাতে পারেন। দর্শক আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলোতে লাইক শেয়ার দিবেন। আর মিষ্টি বানাতে গিয়ে কোনো সমস্যায় পড়লে আপনারা কমেন্টস করে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের যে কোনো সমস্যা সমাধান করে দেওয়ার জন্য বা একটু হলেও সহযোগিতা করার জন্য। তো চলুন আমরা আজকের রেসিপি শুরু করি। এই মিষ্টিগুলো বানাতে আমাদের লাগবে হচ্ছে ছানা, আর যে কোনো মিষ্টি আপনি বানান না কেন তার জন্য আপনার লাগবে পারফেক্ট ছানা। ছানা বানানোর রেসিপি আমার চ্যানেলে অলরেডি আমি দিয়েছি, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা দেখে নিতে পারেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন ছানাটা একদমই ঝরঝরে, এরকম একদম ঝরঝরে করে নরম করে ছানা বানাবেন, তাহলে আপনার মিষ্টি অবশ্যই পারফেক্টলি তৈরি হবে। আর এখানে আমি 2 কাপ ছানার জন্য 2 টেবিল চামচ পরিমাণে সুজি দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিলাম, আর কিছুই আমরা এখানে দিব না, কারণ আমরা মিষ্টিটা বানাবো হচ্ছে একদম ক্লাসিক রসগোল্লার মতো, এটা কোনো স্পঞ্জি হবে না। ছোটো ছোটো মিষ্টিগুলো রসগোল্লার মতো হলেই ভালো লাগে খেতে আর অনেক সফট হবে। তো এটা আপনারা ভালো করে মেখে নেবেন যাতে একদম নরম হয়ে যায় আর কোনো দানাদার ভাব না থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে মেখে নিচ্ছি, ঠিক এইভাবে আপনারা আলতো করে মাখবেন। 6 থেকে 7 মিনিট ছানা মাখলেই কিন্তু অনেক সফট হয়ে যায়, এর বেশি আর দরকার হয় না। আর এরকম হাতে তালু দিয়ে চেপে চেপে একটু মেখে নেবেন 2-1 মিনিট, তাহলেই দেখবেন যে আপনার ছানাটা অনেক মসৃণ হয়ে গিয়েছে। আর আমি যখন প্লেট থেকে ছানাটা তুলছি তখন দেখতেই পাচ্ছেন প্লেটটা কিন্তু একদম পরিষ্কার হয়ে আসছে, কাজেই আপনারা বুঝতেই পাচ্ছেন ছানাটা মাখাটা কতটা জরুরি ভালো করে। তো আমাদের ছানাটা ময়দার ডোয়ের মতো যখন হয়ে যাবে তখনই আমরা মিষ্টিটা বানিয়ে নিব। তো দর্শক এই ছানাটা এখন আমি 3 ভাগ করে নিব, যেহেতু আমরা 3 কালারের মিষ্টিটা বানাবো সেই জন্য আমরা ছানাটা সম পরিমাণে ভাগ করে নিলাম। আর অন্যদিকে আমরা চুলায় মিষ্টি বানানোর জন্য শিরাটাও বসিয়ে দিব, যাতে মিষ্টি বানাতে বানাতে শিরাও তৈরি হয়ে যায়। এখানে আমি প্রায় 5-6 কাপের মতো পানি দিয়েছি, আর দিব হচ্ছে 2.5 কাপ পরিমাণে চিনি। পানিটা একটু বেশিই দিবেন, এতে করে আপনার মিষ্টিটা সফট হবে। শিরাটা যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু আপনার মিষ্টিও শক্ত হয়ে যাবে, কাজে এদিকটা সবসময় খেয়াল রাখবেন। আমি আজকের ভিডিওতে মিষ্টি বানানোর জন্য সকল ধরনের টিপস আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের কাজে আসবে। তো 1 ভাগ ছানা দিয়ে আমরা এবার ছোট ছোট মিষ্টি বানিয়ে দিব, আর এই মিষ্টিগুলো কিন্তু একদম ছোট ছোট করে বানাবো, প্রায় মার্বেলের চেয়ে একটু ছোট বা মার্বেল আকারে নিতে পারেন, কারণ এটা যখন আমরা চিনি শিরায় দিব এটা কিন্তু আরও ফুলে বড় হবে। তো আর 2 ভাগের মধ্যে 1 ভাগও আমরা সাদা করেই বানাবো, পরে এটাতে আমরা কালার মেশাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কেন আমি 2 ভাগ সাদা বানিয়েছি। এই মিষ্টিটা বানানো হয়ে গেলে আমরা একটা টিস্যু পেপার দিয়ে ঢেকে রেখে দিব। আর এখানে আমাদের শিরায় বলক চলে এসেছে, তো আমরা 1 ভাগ সাদা মিষ্টি দিয়ে দিলাম আগে, দিয়ে আমরা 5 মিনিটের জন্য ঢেকে দিব। ঠিক 5 মিনিট পরে আমরা চেক করব আমাদের মিষ্টির অবস্থা কী। আর 1 ভাগ ছানায় আমরা দিব হচ্ছে জর্দার কালার, আপনারা চাইলে যে কোনো ধরনের কালার ইউজ করতে পারেন, আর যদি কেউ গাঢ় কালার চান তাহলে আমি যতটুকু কালার দিয়েছি তার চেয়ে বেশি আরও দিতে পারেন। তো আমি চেষ্টা করেছি সাদার সাথে হালকা দুটো কালার রাখার জন্য, এজন্য আমি হালকা কালারই ইউজ করব।
তো ভালো করে মেখে নেবেন, কালারটা যাতে পুরো ছানার সাথে মিশে যায়। এবার আবার আমরা ছোট ছোট করে কিছু মিষ্টি বানিয়ে নিব। দেখুন পুরো কালারটা ভালো করে মিশে গিয়েছে। আর ওইদিকে আমাদের 5 মিনিট হয়ে গিয়েছে, দর্শক দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমরা চুলার আঁচ মিডিয়ামে করে একদম ঠিক ঘড়ি ধরে 15 মিনিট রান্না করব। যেহেতু মিষ্টিগুলো ছোট ছোট খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 15 মিনিটের বেশি দরকার হবে না। তো আবার এটা আমি ঢেকে দিলাম। এই ফাঁকে আমরা অরেঞ্জ কালারের মিষ্টিগুলো বানিয়ে নিব। দর্শক আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন। আর স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু বাদ হয়ে যায়, তখন কিন্তু বলেন যে মিষ্টি পারফেক্টলি তৈরি হয় না, বা হয়তো আপনি মনোযোগ দিয়ে শুনেননি আমি কী বলছি। তো আমাদের 15 মিনিট হয়ে গিয়েছে, এবার আমরা মিষ্টিটা নামিয়ে নিব। আর নামানোর আগে এভাবে চেক করে নিতে পারেন, যদি গ্লাসে পানিতে মিষ্টিটা ডুবে যায় তাহলে বুঝতে পারবেন যে আপনার মিষ্টি হয়ে গিয়েছে। তো এখন আমরা এই মিষ্টিটা একটা বাটিতে তুলে নিব। একটু সাথে শিরাও রাখবেন যাতে মিষ্টিটা শিরাতে ডুবে থাকে, না হলে কিন্তু মিষ্টিটা ড্রাই হয়ে যাবে। এই জন্যই আমি শিরাটা একটু বেশি করে তৈরি করেছি, কারণ যেহেতু আমরা এই একই শিরাতে 3 ধরনের মিষ্টি বানাবো। তো সবগুলো তুলে এভাবে আমরা বাটিতে নিয়ে ঢেকে রেখে দিব, এই বাটিতে এটা ঠান্ডা হবে। এবার দিয়ে দিব আমরা অরেঞ্জ কালারের মিষ্টিগুলো, এটাও আমরা একইভাবে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। তারপরে ঠিক 15 মিনিট আমরা এভাবে জাল দিব। দর্শক দেখতেই পাচ্ছেন 15 মিনিট পরে আমাদের মিষ্টিটা কিন্তু হয়ে গিয়েছে, এটাও আমরা তুলে নিব। এবার আমরা লাস্ট যে সাদা মিষ্টিটা আছে সেটার জন্য একটু ক্যারামেল তৈরি করব। এখানে আমি একটু চিনি গলিয়ে নিচ্ছি, যখন বাদামি কালার হয়ে যাবে আমরা সেই গরম শিরা থেকে একটু পানি এখানে দিয়ে দিব ক্যারামেলটা গলানোর জন্য। একটু নেড়ে চেড়ে দিব যাতে জমাট বেঁধে না যায়। তো এই ক্যারামেলটা এবার আমরা চিনি শিরাতে ঢেলে দিব। এবার একটু বলক চলে আসলেই আমরা সাদা মিষ্টিটা এই ক্যারামেলের শিরাতে দিব। এতে করে মিষ্টিটা একদম গাঢ় ব্রাউন কালার হবে, আপনাকে আর বাড়তি কোনো কালার মিশাতে হবে না, যেহেতু আমরা ক্যারামেলটা একটু বাদামি করে করেছি। 5 মিনিট পরে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, খুব আলতো করে নাড়াচাড়া করবেন যাতে মিষ্টিগুলো ভেঙে না যায়। ঢেকে দিলাম আবার, এভাবে প্রত্যেক 5 মিনিট পরপর চেক করবেন, তাহলে দেখতে পারবেন আপনার মিষ্টি অনেক পারফেক্টলি তৈরি হয়েছে। তো আমাদের এই মিষ্টিটাও বানানো হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মিষ্টি একদম পারফেক্টলি তৈরি হয়েছে আর ভীষণ সফট, ভিতরে কিন্তু জমাট বেঁধে নেই। তো এই পাতিলে এবার আমরা এই মিষ্টিটা ঠান্ডা করব। দর্শক এই হচ্ছে আমাদের 3 কালারের মিষ্টি, আমি সবগুলো বাটিতে নিয়ে নিয়েছি আর এগুলো এখন ঠান্ডা হয়ে গিয়েছে। আপনারা ঘন্টা দুয়েক এরকম শিরাতে রেখে ঠান্ডা করবেন, তাহলে দেখবেন মিষ্টিটা ভালো থাকবে। আর যেহেতু আমি এই মিষ্টিগুলো জর্দার জন্য বানিয়েছি, আমি জর্দাতে ইউজ করব, সেজন্য আমি এই মিষ্টিগুলো এবার শিরা থেকে তুলে নিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে, একদম নরম। আপনারা চাইলে এটা এরকম চিনি শিরায় রেখে খেতে পারেন, অথবা শিরাটা ঝরিয়ে নিয়ে একটু মাওয়া ছিটিয়ে তারপরে পরিবেশন করতে পারেন, ওইটাও অনেক দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। আর এরকম কালারফুল মিষ্টি দেখলে কিন্তু যে কেউ পছন্দ করবে খেতে, বিশেষ করে বাচ্চারা তো অনেক পছন্দ করবে। এ হচ্ছে আমার 3 কালারের মিষ্টি, মাঝখানে সাদাটা দিয়েছি আমি আর দুই পাশে 2 কালার দিয়েছি।
আশা করি আজকে রেসিপিটা দেখে আপনারা পারফেক্টলি মিষ্টি বানাতে পারবেন। আর দর্শক, আমি আবারও বলছি, কোনো সমস্যা যদি মনে করেন আপনারা তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সবগুলো কমেন্টসের উত্তর দিতে বা সমস্যার সমাধান দেওয়ার জন্য কিভাবে বানালে আপনার মিষ্টিটা পারফেক্টলি হবে। তবে পারফেক্ট মিষ্টির প্রথম শর্ত কিন্তু হচ্ছে পারফেক্ট ছানা, কাজেই ছানাটা চেষ্টা করবেন ভালো করে তৈরি করার জন্য, তাহলেই দেখবেন আপনার মিষ্টিটা অনেক ভালো হবে। আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।